হচ্ছে 13ই ফেব্রুয়ারি মোটামুটি 12টার পরেই 14 ফেব্রুয়ারি ইংলিশ তারিখ অনুযায়ী অনেক যুবক ভাইরা এখানে এসেছেন মোটামুটি অনেকে হাসতেছে বুঝে ফেলেছে কি বলতে চায় হাই হাই কত আপডেট ক বললে কলকাতা ঠিক না 14 ফেব্রুয়ারি হাই হাই খ্রিস্টানদের হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মুসলমানদের না ঠিক কিনা মুসলমান অনেক যুবকরাই কালকে দেখবে টাইমলাইনে দিবে বিশ্ব ভালোবাসা দিবসে আপনাকে স্বাগতম হাই হাই নামটা কত সুন্দর নাম রেখেছে মা আব্দুল্লাহ নামটা কত সুন্দর নাম রেখেছে বাবা আব্দুর রহমান কত সুন্দর নাম এই নামটা ফেসবুকের প্রোফাইলে আর নিজের সুন্দর একটা মুসলমানের চরিত্রের চেহারা দিয়ে এই ভ্যালেন্টাইন্স ডে এর পোস্ট করা লোকটাই টাটকা মুনাফিক ঠিক কিনা ও মুমিনে কামেল কুসিন কালেও হতে পারবে না ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করে কি ফায়দা এই যে কয়েকটা দিন হাই হাই ফেব্রুয়ারির প্রত্যেকটা দিন কি যে ডে শুধু এই ডে ওই ডে এই ডে ওই ডে ভ্যালেন্টাইন্স ডে রোজ ডে কত ডে শুধু ডে হাই হাই ভালোবাসা দিবস গোলাপ দেওয়া নেওয়া দিবস কত কিছু আছে না নাই কথা বলেন না কেন বাংলাদেশের একটা জাতি একটা দল ওই দলের অন্তর্ভুক্ত কিছু যুবক এটা পালন করে কি করে না ঢাকাতে গেলেই দেখা যাবে টুরিস্ট প্লেস কক্সবাজারে যান তাহলেই দেখতে পাবেন গত বছর আমার প্রোগ্রাম ছিল 14ই ফেব্রুয়ারি চট্টগ্রাম করে আমি কক্সবাজার যাব ম্যাবি 15ই ফেব্রুয়ারি কক্সবাজারেই প্রোগ্রাম এই জন্য যাওয়া লাগবে 15ই ফেব্রুয়ারি ওখানে গিয়েই কোনো এক হোটেলে আমাকে ওখানে স্টে করা লাগবে কক্সবাজারে গেলেই অনেক মহাব্বতের মানুষগুলো রিসিভ করেন তো যার দরুন গত বছর গেলাম 14ই ফেব্রুয়ারি ওই রাতে গিয়ে উঠতে দেরি ক হুজুর আপনাকে তো সিট দিতে পারবো না কারণটা কি আমাদের প্রত্যেকটা রুম এমনিতেই বুকিং হয়ে গেছে কারণ কি হুজুর জানেন না 14ই ফেব্রুয়ারি চলছে এটা আপনার খেয়াল নাই তো 14ই ফেব্রুয়ারি হলে হোটেল বুকের সাথে সম্পর্ক কি হায় হায় সবাই কি হিন্দু কথা বলেন না কেন সবাই খ্রিস্টান সবাই বৌদ্ধ আমার মতো আপনার মতো এক মুসলমান ঘরের সন্তান দাবি করে নিজে একজন পাক্কা মুসলমান হায় হায় অথচ রহমাতুল্লিল আলামিনের হাদিস কি মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম সে তো এটা ভালো করেই জানে এটা মুসলমানদের কোনো উদযাপনের দিন নয় মুসলমানদের উদযাপনের কোনো রাত নয় বরং কি সুন্দরভাবেই লেখে ভ্যালেন্টাইন্স ডে কোত্থেকে আসলো বলে সেন্ট ভ্যালেন্টাইন নামক এক ব্যক্তির একজন অথবা দুইজন খ্রিস্টানের নামে তাদের নামের উপরেই খ্রিস্টানরা এটা উদযাপন করত কালের পরিক্রমায় আস্তে 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 মানুষ এটাকে এটা উদযাপনের দিন বানায় ফেলছে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ভালোবাসা দিবসের উদযাপন করে একটা দল এখনো পর্যন্ত মনে করে এটা মনে হয় একটা ভালো দিন এটা মনে হয় একটা সুদিন ভালোবাসা একে অপরের মধ্যে করলে মনে হয় সারা বছরটাই ভালো যাবে অথচ মুমিনে কামেল ব্যক্তিটা এটা তো জানে না নবী যে হাদিসের মাধ্যমে জানায়া গেলেন তুমি যদি কোনো কৌমের সাথে সাদৃশ্য লাগিয়ে কোনো এক সম্প্রদায়ের সাথে সাদৃশ্য লাগিয়ে তার সংস্কৃতিকে যদি অনুসরণ করো মনে রেখো কোনো ওলি কামের সাথে তোমার হাসর হবে না কোনো বুজুর্গান দিন উলামায়ে কেরামের সাথে তোমার হাসর হবে না কোনো ভালো আলেম আলেমের সাথে তোমার হাসর হবে না বরং হাসর হবে যে খ্রিস্টানদের ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করে করে সমাজে এলাকায় নিজের দেশের মধ্যে ওই রাত্র আর ওই দিনকে উদযাপন করেছ তোমার হাসর হবে ওই খ্রিস্টানদের সাথে ঠিক কিনা মুমিনে কামেলের সাথে কসিন কালেও তোমার হাসর হবে না শুধুমাত্র এই 14 ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডে নয় বরং 31st নাইট এর মধ্যে আছে না নাই মানা যাবে না যেগুলো খ্রিস্টানদের উদযাপন উদযাপিত এই সংস্কৃতিগুলো আমরা মুসলমান কসিন কালেও মানতে পারি না পারি না পারি না ঠিক কিনা এই জন্য এর পরেও যারা বাড়াবাড়ি করবে এই কথাগুলো শোনার পরেও খ্রিস্টানদেরকে অনুসরণ করে করে এদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতিকে সংস্কৃতিতে এনে এই অপসংস্কৃতি আর সুস্থ সংস্কৃতি একসাথে করার চেষ্টা করবে ও নিজেকে দাবি করতে পারবে মুসলমান অথচ তার মতো টাটকা মুনাফিক পৃথিবীতে আর কেউ না
তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানু না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক কিনা তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত ঠিক কিনা তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না আছে না নাই তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা আল্লাহর দুনিয়াতে হুজুররা থাকবে আসমান জমিন আল্লাহ টুরিস্ট প্লেস এত সুন্দর হবে শ্রীমঙ্গল বিছনাকান্দি সব ব্যবস্থা করছে আল্লাহ আল্লাহর বান্দা হয় আমি যেতে পারবো না তোমার মতো নাস্তিক যেতে পারবে ঠিক কিনা একটার ওপর ধার কোনো খবর নাই গেছে তো ইমান হায় হায় চোখকে পরিপূর্ণ হেফাজত করা হায় হায় রে সর্বোচ্চ পর্যায়ের ইমানদার না হলে সম্ভব না কারণ প্রত্যেক জায়গায় যাওয়া হয় তো টুরিস্ট প্লেসগুলোতে একটু যায় তো একদিন কক্সবাজারে যাওয়ার পরে বলতেছে হুজুর কক্সবাজারে আপনি বিকালে যাওয়ার প্রয়োজন নাই কোন সময় যাব ফজরের আগে আরে কোন কি ফজরের আগে তাহাজ্জুদে না পড়ে এখানে আবার ফজরের আগে যে কক্সবাজারে ঘুরতে যাইতাম জানি না না হুজুর কাহিনী আছে তা আমি কই কাহিনী বলা লাগবে না সব বুঝছি আমি হয় কি হয় না টুরিস্ট প্লেসগুলোকে ঘোরা যায় না যদি কেউ বলে যে মা বোন পর্দা করো ধর্ষণ থেকে নিজেকে পরিপূর্ণ মুক্ত রাখতে পারবে যুবকরা তোমার পর্দার কারণে বেঁচে যাবে এই কথা বললেই বলে এই হুজুর বেশি ফতুয়া ফতুয়া করে হুজুরটা বেশি ভালো না ঠিক কিনা কুলিল হক ওয়ালাউ কানা মুরলা হক বলো যদিও তিতা যদিও তিতা ঠিক কিনা বেহায়া নারীর ওই কেমন কথা বোরকার কথা বলে ওদের মাথা ব্যথা আবার পর্দার কথা যখন বলি বোরকার কথা যখন বলি তখন হই আমি ফতুয়াবাদী কেন বিদে রহি বিপেল বি ফতুয়াবাদী আমি জঙ্গিবাদী বিদে রহি বিপেল বি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদে রহি বিপেল বি মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক কিনা বিদ্রোহী না বিপ্লবী না মৌলবাদী না হ্যাঁ যখন জিহাদের ময়দানের ডাক আসবে তখন জঙ্গিবাদী হতেও দ্বিধা করব না জঙ্গি মানে কি যোদ্ধা যোদ্ধা জঙ্গে যারাই যাবে ওরাই জঙ্গি সুতরাং যুদ্ধের ময়দানে যাওয়া তো ফরজ কাজ যখন কাফের মুশরিক বেঈমানরা মাথা চারা দিয়া উইঠা ইসলামটাকে এদেশের রাষ্ট্রধর্ম ইসলামটাকে সাকেত করতে চাইবে বাদ করতে চাইবে তখন তো আর উলামায়ে কেরামরা যারা সব সময় মাদ্রাসায় থাকতো মসজিদে থাকতো আর ওয়াজ মাহফিলে শুধু কথাবার্তা বলতো এরা তো তখন আর পরিপূর্ণভাবেই এই দর্শের মঞ্চে থাকতে পারে না ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর ধর্মকে টিকায় রাখার জন্য মাঠে নেমে যায় আর এটাই আহলে হক উলামায়ে কেরামদের কাজ আর এই কাজ করে করে কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামরা থাকবে আমরাও হক্কানি উলামায়ে কেরামকে মহাব্বত করব ভালোবাসবো সময় যতই খারাপ হয় আবার একদিন সময় ফিরে আসবে ইন্নামাল
উসরি ইউসরা উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরেই যেরকম সুখ আছে আবার সূর্যটা অস্ত যায় ঠিক উঠেও ঠিক, এক মাঘে শীত যায় না সবারই সময় আসবে। হ্যাঁ, মাজলুম ব্যক্তিটা হয়তো আজকে কোনো কথা বলতে পারছে না ঠিক মতো, নিজের সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া।